হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুশীলা ফুডহাউস। আপনাদের অনেক অনেক স্বাগত। তো ফ্রেন্ডস, আজ আবার চলে এসেছে একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। আর আজকের চ্যালেঞ্জ যে রয়েছে এখানে, তোমার পোস্ত দিয়ে চিচিঙ্গা ভাজা, এখানে অনেকটা করে রাইস, এখানে পটল আলু নিরামিষ, এখানে রয়েছে বেগুন আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল, আর সাথে রয়েছে কি এটা, পার্শ্ব মাছের ঝাল ঝোল। সব আজকে সিম্পলের মধ্যে নিয়ে এসেছি। এটা একটু লঙ্কা গুঁড়ো করছে, এটা একটু তো এটাই আমাদের চ্যালেঞ্জ হবে। আর চ্যালেঞ্জের শেষে থাকবে একদম জবরদস্ত পানিশমেন্ট, ফাটাফট। তো পানিশমেন্টটা কে খায় আজকে দেখুন। আমি খাই না দাদা, খাই। চলো ভিডিওটা শুরু করি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। তো চলো শুরু করি। 1 2 3 স্টার্ট। চিচিঙ্গা ভাজাটা ইয়ে হচ্ছে তো বেশি মতো বেশি ভালো লাগে। কড়াকড়ির ভাজাটা ভালো লাগে। চিচিঙ্গা তো ঝিঙা মতো তো গেবি তো হবে। সে জানি জল গুলো ভালো হয়নি না? ভালো হয়েছে। দারুণ তো বেশ ভালোই লাগে।
মাথায় দিকে তো আমার টাইম চলে গেল। জিততেই হবে, মাথাটা না থাকলে তখন জিততে পারতো না, তাও এখন চান্স আছে। একটু হেরে গেছি গো আমিও বলতাম তো, আমাকেও পানিশমেন্ট দিতে, তো আমিও দিচ্ছি। আর আমাদের চ্যানেল আজকে ইউনিক পানিশমেন্ট, এটা শশের তেল আছে স্নান করার সময় কি এটা খাওয়া যায়? হ্যাঁ খাওয়াও যায়, অসুবিধা নেই। আলু ভর্তাতে খাই, সবকিছু ভর্তাতে খাওয়া যায়। তো এটা না, এটা হচ্ছে আমি যেমন বলবো সেরকম, এরকম দুই আঙুল দিয়ে নেবে, নিয়ে এরকম নাক দিয়ে এভাবে টানবে, ঠিক আছে? এরকম একটুখানি নেবো, এরকম দেবো। হ্যাঁ হ্যাঁ, তো নেও, দুই হাত বুড়াতে হবে আঙুল, এই তো
এরকম করলে হবে এরকম মধু ভাববেন না তো পানিশমেন্টটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওই দেখা যাচ্ছে।